আজকে আমাদের কলেজের ডায়মন্ড জুবলি সেকেন্ডে 25 এপ্রিল। আজকের দিনটা আমার কাছে অনেক অনেক মেমোরেবল হয়ে থাকবে, কারণ কি এই কলেজে আর কিছু তো পাবো না, মানে এই লাস্ট সেম আমার, কদিন পরে এক্সাম, তারপরে শেষ কলেজ, এক্সামের দিন কটাই পাবো। আমি কলেজে চলে গিয়েছিলাম দুপুর 2টাতে, সকালে অনেক কিছুই হয়েছিল, আমি যাইনি, গিয়ে কিছু মেমোরেবল মানে মোমেন্ট বানিয়ে নিলাম। তারপর ফ্রি খাওয়া যেহেতু, তার আবার কলেজে মানে ফার্স্ট কোনো ফ্রি খাওয়া, হ্যাঁ আর ফেয়ারওয়েলও খেয়েছিলাম ফ্রিতে, মানে এইবার আমাদের ফেয়ারওয়েল ছিল তো ফ্রিতে খেয়েছিলাম, নাহলে তো সব কিছুতেই টাকা। তারপরে কটার দিকে, 4টার দিকে আমাদের মামা এসে গেছিলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেতিয়া ভারতবর্ষৰ স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱ সমাজৰ পৰা আমাৰ যেনেকে অপেক্ষা থাকে, মোদী ডাঙরিয়ার লাল কিল্লাৰ পৰা আহ্বান জনাইছিল আমি ভারতবর্ষৰ মাটি সাড়ে 5টাতে চা খেতে চলে গেলাম। চা খাওয়াটা কিন্তু মেন না, হ্যাঁ চা খাওয়াটা মেন না, চায়ের কাপ ধরে বন্ধুদের সাথে পিক তোলাটা মেন, চা তো এমনিতেও খাই না। তারপরে 6টা বেজে ছিল, তখন আমাদের কলেজ আসতে ডায়মন্ড জুবলি ছিল, এর জন্য প্রদীপ জ্বালালো, কি সুন্দর লাগছিল কলেজটা দেখতে। তারপরে স্টার্ট হয়ে গেল সন্ধ্যার ফাংশন, এদিকে সাথে ছিল ফ্রি চিপস। আমার কাছে তো প্রত্যেকটা গান, প্রত্যেকটা ডান্স আরো পুরো শান্ত সুস্থভাবে শুনছিলাম, অনেক অনেক ভালো লেগেছে। সবকটা ডান্স খুবই ভালো লেগেছে। আর পিছন দিক থেকে ডান্স হচ্ছিল, এখন একটা একটা ডান্স হয়নি, কিন্তু সিঙ্গার যখন এসেছিলো কি উৎপা ডাপলে বাদ ছেলেগুলো তো আরও বেশি, পিছনে চিয়ার টিয়ার নিয়ে আমরা সামনের দিকে ছিলাম, আরও ক্যামেরা করছিল। হ্যাঁ ক্যামেরাটা যখন আমাদের দিকে আনে পর্দাটার মধ্যে উঠি আমরা, যখন যে মানে কী ভালো লাগে, তখন আরও বেশি ডান্স করতে ইচ্ছা করে, মানে সেই দিনটা সত্যি অনেক। আর আমি সেদিন আমার বান্ধবীর একটা ঘর ওখানে সামনে ছিল, আর না আমি না কোনো দিনও রাত্রেবেলা ফাংশন দেখিনি, এই ফার্স্ট মানে কলেজে দেখেছি, তো ওই দিনটা অনেক অনেক মেমোরেবল, কোনো দিনও দেখিনি। একটা মানে ইচ্ছাও ছিল রাত্রেবেলা ফাংশন দেখার, ঘরের থেকে বলেছিলো ফার্স্ট না যেতে দিব না, আমি বললাম যে একটা বান্ধবীর ঘরে থাকবো, তারপরে অনেক বলার পরে বললো যা থাকিস। তারপর আমার একটা বান্ধবীর ঘর ওখানেই ছিল সামনে, তো বান্ধবীর ঘরে রাত্রে ঘুমিয়েছিলাম ওইখানে, তো সকালবেলা আমার ঘরে এসে পড়েছি, আর বাবা নিতে এসেছিলো, বাবার সাথে গিয়েছি, অনেক অনেক ভালো লেগেছে। আর এই ডান্সটা তো আমার মানে খুবই ভালো লেগেছে, আমার কী না ভালো লাগে, সবই ভালো লাগে, আর নিজে তো কিছু পারি না, দেখি দেখতেই ভালো লাগে। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ডান্স করলাম, অনেক ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।